বিলেতে আমাদের অগ্রজদের স্মৃতিকতা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অতিথি কামরুণ সাহানম যিনি শুভামতির নামের অনেকের কাছে পরিচিত উনি বসবাস করছেন সেই উনিশশো সাল থেকে টাওয়ার হ্যামলেটসে আজকে আমরা কথা বলবো ওনার সাথে এবং জানবো উনি সেই চুয়াত্তর সাল থেকে ওনার দেখা টাওয়ার হ্যামলেটস আর আজকে টাওয়ার হ্যামলেটসের মধ্যে কি তোফাত এবং ওনার কাজ সম্পর্কে জানবো উনি আসলে এদেশের থেকেও বাংলাদেশের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে যোগদান করেন কাজ করে যাচ্ছেন আত্মনিপীড়িত মানুষের সেবায় এদেশের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও উনি নিজেকে সবসময় ব্যস্ত রাখেন আমরা ওনার মুখ থেকেই ওনার সেসব গল্প শুনবো লন্ডনে এসেছি টোয়েন্টি সেভেন নভেম্বর নাইনটিন সেভেন্টি তো আমি যখন লন্ডনে আসলাম আমার হাজবেন্ড কিন্তু থাকতেন ওয়েস্ট লন্ডনে তো আমি যখন লন্ডনে আসলাম আমি খুব লোনলি ফিল করতাম যে বাঙালি নাই ও আমি ওদিকে থাকবো না তো আমার হাজবেন্ড আমাকে নিয়ে টাওয়ার হ্যামলেটে আমার মানে জন্ম লন্ডনের হয়েছে শরিজে শরিজ এই যে গ্রিন এই এলাকাতে তো আমি যখন আসলাম নাইনটিন সেভেন্টি ফোর নভেম্বর নাইনটিন সেভেন্টি ফাইভের জানুয়ারি আমার ছেলের জন্ম হলো আমার ছেলের যখন জন্ম হলো তখন আমি আমার ছেলেকে নিয়ে সেন্ট হিলডাস কমিউনিটি সেন্টারে যেতাম তো ওইখানে যখন যেতাম তখন পুরা সডিজ এরিয়াতে ম্যাক্সিমাম চোদ্দো পনেরো ফ্যামিলি ছিলেন খুব কম বাঙালি তো আমি খুঁজে খুঁজে বেড়াতাম কোথায় বাঙালি আছেন কে আছেন সব সময় কারণ লন্ডনে এসে প্রথম খুব খারাপ লাগত তো আমি যখন ক্লিনিকে আমার বাচ্চাকে নিয়ে যেতাম তখন ওইখানে গিয়ে আমি অনেক বাঙালি মহিলাকে পাইলাম মহিলারা আসতেন ওনাদের বাচ্চা কাচ্চা বাচ্চাদেরকে নিয়ে ক্লিনিকে তখন আমি যতটুকু এক্সপিরিয়েন্স ছিল ইংলিশ জানতাম আর কি তো ওইগুলো আমি মানে তখন এই সেভেন্টি ফাইভ থেকেই আমি কমিউনিটি ওয়ার্কের নামছি ব্রিকলেনে তিনটা গ্রোসারি শপ ছিল ব্রিকলেন আমাদের পাশেই আর আমাদের সরিজ এরিয়াতে কোনো গ্রোসারি ছিল না ঘোড়ার গাড়ি দিয়ে তরিতরকারি গাড়ি নিয়ে আসতো আমরা ওই ওই গাড়ি থেকে নিতাম ইংলিশ তারপরে এমনি ইংলিশ গ্রোসারি একটা ছিল সরিজে আমরা বাজার করতাম আর গ্রসারি শপ ছিল ব্রিকলেনে প্রথম মানে সটিজের পাশেই তো এখানে মাঝে মধ্যে যেতাম আমরা আর ওনারা তো তাজি স্টোর আরও ওই যে প্রথমই তাজই তো প্রথম অনেক পুরানো গ্রসারি বাজার করতেন তো মানে কীরকম ছিল ভালো ছিল কোয়াইট বাট আতঙ্কে ছিলাম মানে মানুষের হয়রানি আমরা মানে তখন আমাদের লোককে খুব বেশি ইয়ে করতো ঘেরা হ্যাঁ ঘেরাও করতো বা কাছ থেকে আসার সময় তারপরে যেদিন শুক্রবার ওয়েজেস নিয়ে আসতেছেন ওনাদেরকে বিল্ডিংয়ের নিচে এটা করে টাকা পয়সা নিয়ে যেত তো আমরা মানে তেমন এখন যেরকম আমরা এরকম নিরাপদ ছিলাম না নাইনটিন সেভেন্টি এইট সেভেন্টি সিক্স সেভেন্টি সেভেন সেভেন্টি এইট থেকেই বনবাদী হামলার বিরুদ্ধে আমাদের একটা অর্গানাইজ করা হয়েছিল ব্রিকলেন ফোর্টি থ্রি এটা সালাম্বাই মারা গেছেন উনারা তখন আমি ছিলাম উমেন্স মানে উনাদের আর সার্কিট সব কাজ করতাম উমেন সেক্রেটারির মতো আর আমাকে দিয়ে বাংলা লিফলেট লিখাতেন তখন আমার হাতের বাংলা লিফলেটগুলো আমার হাজবেন্ড গাড়ি দিয়ে রাত্রে সব বাঙালির ঘরে ঘরে নিয়ে বিতরণ করতেন আমার ঘরে আমার বাসায় লিফলেট লেখা হইতো তিনটা চারটা পর্যন্ত আমরা কাজ করতাম মিটিং হইতো আমাদের হেড হেড ছিলেন উনি আজির উনি এখনও সুস্থ তো উনি মানে এই সহযোগিতাটা করেছেন এবং আমাদের এই অর্গানাইজেশন করার পরে ব্রিকলেনে পুলিশ স্টেশনটা বসানো হয়েছিল মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছেন তিনি সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জন্য ছোটোবেলা থেকে গরিবের সেবা করতাম আমার আমার একদম যখন ধরেন আট হয়েছে তখন থেকেই আমি পাড়া প্রতিবেশী পুরা এলাকায় আমি গরিবের সেবা করতাম মানুষকে চাল ডাল আমা সব কিছু বিতরণ করে দিতাম তারপরে আমার স্বপ্ন ছিল সব সবসময় আল্লাহ যদি আমাকে পয়সা দেয় আমি গরিবের সেবা করব আমি গরিবকে ঘর বানিয়ে দিব গরিব মাটিতে ঘুমাবে না গরিব আমি চৌকি কিনে দিব তারপরে আমি গরিবের ঘরে যেন চালে যেন পানি না পড়ে মানে এই স্বপ্ন আমার নিয়েই আমি লন্ডনে আসছিলাম এই আসার পর থেকেই আমি আলহামদুলিল্লা আরম্ভ করেছি ফ্যামিলি গরিব পাড়ার গরিব গ্রামের গরিব যেই আসতেছে আমি সহযোগিতা করে যাচ্ছে আমার অর্গানাইজেশন করলাম নাইনটিন নাইনটি সিক্সে বাংলাদেশে গিয়ে সোনালি স্বপ্ন বাংলাদেশ ওইটা নাইনটিন নাইনটি সিক্সে স্টাবলিশড ওইখানে রেজিস্টারও করেছি আলহামদুলিল্লাহ ভালোই চলতেছে এখন পর্যন্ত আর লন্ডনে আমার ওই সোনালি স্বপ্নকেই আমি গোল্ডেন ড্রিম ওমেন্স অর্গানাইজেশনটা করলাম ওইটাও রেজিস্টার তারপরে আমি ওইখানে কমিউনিটি কাজ করি মানুষের ডোমেস্টিক ভায়োলেন্স ওই যে মহিলারা দেশ থেকে বিয়ে শাদী হয়ে আসে ডোমেস্টিক এসি কারণ আমার বাসায় অনেক মেয়েদেরকে রেখে আমি কেস করছি লিগেল করে আমি দিচ্ছি পনেরো বিশজন মানে মেয়েদেরকে আমি লিগেল করিয়ে দিয়েছি এই স্বপ্ন আমার রেটি করব আর আমি নিজে প্রতিষ্ঠিত হবো আমার হাজব্যান্ডের হাত ধরে আমি সেভেন্টি ফাইভে বিজনেসে নামছি ওনার সাথে ফ্যাক্টরিতে কাজ করতাম ফিনিশিং করতাম ডেলিভারি পর্যন্ত ওনার সাথে আমি গাড়িতে যেতাম সময়। তারপরে আমি নাইনটিন এইটি ওয়ান তাকে কেটারিং বিজনেসে আসলাম প্রথম বিজনেসটা ছিল আমার লিমান স্ট্রিট ওইখানে ফাস্টফুড টেক এওয়ে করলাম তারপরে আলি স্ট্রিট আরেকটা করলাম তারপরে ব্যালেন্স রোড দুইটা করলাম মানে এই ফাস্টফুডটা আমি নিজে শেফ আমি নিজে সার্ভিস পিছনের সামনে সব কাজ আমি নিজে করতাম আমি কিন্তু শেফের বেতনটা আমি রাখতাম মানে কোনো দিন দেই নেই আর ইংলিশে লাগা ছিল লেমন স্ট্রিট ওরা আমার কুকিং ছাড়া খাইতই না মানে আমি বিপদে পড়ে গেছিলাম তারপরে নাইনটি সেভেনে বিপদে পড়ে ওইটা আমি ইয়ে করছি এখন বর্তমানে টু থাউজেন্ড সেভেন ওয়ান থেকে আমি দেশে সেটেল হয়ে গেলাম ওই যে স্বপ্ন ছিল দেশে সেটেল অব মানুষের সেবা করব তো দেশে চলে গেলাম তারপরে ওই যাইতামার স্তাম এরকম করতে হতো ফোর থেকে একদম চলে গেলাম দুই বছর তিন বছর দেশে থাকতাম আবার আসতাম তো সেভেন দুই টু থাউজেন্ড ফোরে আমি মানে আমরা রিটায়ার্ড হয়ে গেছি আমি আমার আসবেন সোনালি স্বপ্ন বাংলাদেশ ওইটা নাইনটি সিক্সে এস্টাবলিশড তো ওইটা হলো আমি এডুকেশন করে মানে স্কুল গণশিক্ষা কেন্দ্র বাচ্চাদের এবং এইজের এইজেরদের জন্য অনেক গণশিক্ষা কেন্দ্র খুলেছিলাম প্রত্যেক এলাকাতে তারপরে মাদ্রাসা ওই যে বাচ্চাদের জন্য পড়ানোর জন্য মাদ্রাসা অনেক প্রত্যেক এলাকা সিলেটার আনাচে কানাচি খুলেছিলাম তারপরে আপনার হুইল চেয়ার সেলাই মহিলাদেরকে আমি কি করি আমাদের সেলাই প্রশিক্ষণ কেন্দ্র আছে সেলাই শিখাই তারপরে একটা একটা করে সেলাই মেশিন দেই মধ্যবিত্ত পরিবার যে হুইল চেয়ার সেলাই মেশিন আর মেইনলি আমি ঘর বানিয়ে দিই আমার কথা হলো মানুষের ঘরে যেন পানি না পড়ে হ্যাঁ তো চাল প্রত্যেক বছর আর কি মানে প্রত্যেক বছর কি এভরি উইক চালের পয়সা দেওয়ার আগে চাল আমার অনেক ফেসবুকে আছে যে ওই যে আসছেই বা চাল নষ্ট ঘর নাই ঘর বানিয়ে দিই বেশি বর্তমানে বড় হয়ে গেছে বলে আমি আবার কুকিং গেলে গিয়ে গেছি এখন আমি নিজে চেরিটি ডিনার করি ফানডেজ করি ফুড সাপ্লাই করি পার্টি অর্ডার দেই মানে যে আর কি মানে এক্সট্রা আর্নিংয়ের জন্য এই এই যে বাসাটা আমার দিস ইজ মাই চ্যারিটি হাউস আমি বক্তৃতা দিই আমি সবাই কাঁদেন অবশ্য আমিও কান্দি কারণ আমি যখন বক্তৃতাতে উঠি গরিব যখন হুইল চেয়ার একসাথে বিতরণ করতেছি পাও নাই হাত নাই আসতেন প্রোগ্রাম করে মেশিন টেশিন এগুলো ওনাদেরকে দেখেই আমার কান্না আসে তো আমি এটাই বাংলাদেশের মানুষকে সবসময় অনুরোধ করি যে প্লিজ আপনারা নিজের গরিবকে ভালোবাসবেন গরিব ঘরে আসলে খাওয়া দাওয়া দিবেন বড় লোকের ঘরে তো সব কিছু আছে ওরা তো খাইতেছে কিন্তু আমাদের দেশে তো ওইটা নাই বড় লোক আসলে কুরমা পোলা বানিয়ে খা গরিব আসলে ইগনোর করেন যে আল্লাহ ওই কী খুশি খুঁজতে আসছে কিন্তু এই ফিলিং নাই যে বড় লোকে খেলে যে আল্লাহর কাছে সব পাবেন আর ওর যে খুশিটা যে ওনাদের জীবনের কতটুক ভালো হবে এইটা তো বুঝেন না আরেকটা এখন আরম্ভ করছি আমার প্রতিনিধিদেরকে দিয়ে আমি বলছি তোমরা বাজারে যাইতেছ বলে দিই বুড়ো মানুষ পা বলে পাই বলে বুড়ো মানুষ দেখলেই তোমরা এই যে তিন লতা চার মানে এই একটু একটু জিনিস লিখে বুড়া ওই যে মাস্ক নিয়া বৈশা রয়েছে তো ওরা পট করে ছবি তুলি আমার কাছে পাঠায় তো আমি সাথে সাথে বলি নিয়ে নো তো আমি বলে পাঁচশোটা টাকা এক হাজার যেরকম দেখে দিয়ে দিও আমি এখন বর্তমানে আমি ওদের কাছে টাকা পাঠিয়ে রাখি তো ওরা মার্কেটে গিয়ে এভরিডে আজকেও আসছে গতকালকেও আসছে গিয়ে মহিলা পাইছে ভিক্ষা করতেছে গলার মধ্যে এক অসুস্থ পাঁচশো টাকা দিয়ে বলছে এই নেও এই সে তারপরে মুরগি এই মানে এরকম মহিলাদেরকে কোম্পানিগণ সালুটি কই মানে ওইদিকে আমার বাড়ি তো চকি দিকিতে আমার শ্বশুর বাড়ি তো আমাদের ওই এরিয়া তো কোম্পানিগঞ্জ সালুটি কর তারপরে অনেক নয়াপাড়া টয়াপাড়া ওই মহিলারা সবাই আসে ওদের ঘর বানিয়ে দিই আমি ওই এলাকাতে বেশি ঘর বানিয়ে দিই মানুষ অসুস্থ হয়ে যেন মারা না যায় গরিব যেন মারা না যায় আমার চোখের সামনে তো আমি বাংলাদেশে থাকি এখানেই থাকি মানে রোজই আমার টেলিফোন আমি গরিবের জন্য বেমার অসুখ বিসুখের টাকা পাঠাই কিন্তু আমার কথা হইল ট্রিটমেন্টের অভাবে জন্য গরিব মারা না যায় আমার খুবই মানে এইটা আমার দুঃখ লাগে এবং আমি এটা খুব বেশি করি ম্যাটার্নিটি স্পেশালি মেয়েরা যেন ডেলিভারির সময় মারা না যায় মেয়েদেরকে আমি গিয়েই আমি প্রোগ্রাম করি ওদেরকে জাগাত বসাইয়া ডিম বয়েল করে দুধ খাওয়াই অনেক কিছু করি আমি আচ্ছা তারপরে আমি ওই ফ্রি মেডিকেলের আমি একজন আমি দেশে ছিলাম আমাদের পাশেই আর কি মেহেন্দিবাদ মেহন্দিবা একটা পরিবার আমাদের আব্বার সাথে আমাদের সাথে খুবই পরিচিত ছোটোবেলা ওই উনি আসতেন আমাদের বাড়িতে দেখতাম তো আমি দেশে গেছি তো হঠাৎ খবর আসছে যে ওনার শরীর খুব খারাপ শুনেই আমি আমি চলে গেছি দেখতে আমার আব্বা ছিলেন তখন আব্বাকে সাথে নিয়ে গেছি গিয়ে দেখি মেয়েরা বেশি উনার মেয়েরা বেদের মধ্যে বৈশা রয়েছে কাঁদতেছে বেচারা সাঁখ্রাতোর মতো এখন সাক্ষীর মতো যখন মেয়েরা আমি বললাম ক্লিনিকে নিবা না কাইন্দা বলে আমরা কিভাবে ক্লিনিকে নিবা আমাদের টাকা নাই মানে আমাদের টাকা আসেনি আমরা ক্লিনিকে নিবা আর যে আমার বুকের মধ্যে একটা ইয়ে হয়েছে বলে আর যদি আমার এই জায়গায় থাকতেন এতক্ষণে আমরা হসপিটাল নিয়ে যেতাম সাথে সাথে আমার ভাই ছিল আমার সাথে আমি বললাম ভাই জলদি অ্যাম্বুলেন্স করবো আমি কিন্তু দুদিন পরে লন্ডন আসার মানে টিকিট আমার তা আমার ভাইকে বললাম যা অ্যাম্বুলেন্স আন অ্যাম্বুলেন্স আনিয়ে রয়্যাল ক্লিনিকে আনিয়ে ভর্তি করছি ভদ্রলুকরে ভর্তি করে তারপরে আমি হসপিটাল ক্লিনিকে গেছি তারপরে আমার ভাইকে বলছি ভাই যা ট্রিটমেন্ট লাগে ওনাকে ট্রিটমেন্ট করাও দুই দিন আমি ছিলাম দুই তিন দিনের দিন চলে আসছি দুই দিন পরে বেচারাকে আমি খিচুড়ি বানিয়ে দিছি বেচারা খিচুড়ি খেয়েছি খাত না প্রত্যেক আমার এই আগামী সপ্তাহে আমি মাসিমপুরে আমার খাতনা হইতেছে বাচ্চাদের আমি প্রত্যেক বছরে দুইশো থেকে তিনশো বাচ্চাদের খাতনা দিই তো এক এক বাচ্চার খরচ হয় মাত্র পনেরো পাউন্ড ফিফটিন পাউন্ড এই ফিফটিন পাউন্ডের মতো মধ্যে এক সপ্তাহ মেডিসিন আমি একটা লুঙ্গি একটা টি নিয়ে দিই ওদেরকে আর ওই যে বাকি ওই যে ডাক্তারকে দিই আর কি আমি উসমানির বেস্ট ওই ডক্টর ওদেরকে দিয়ে আমি বিয়ে বিয়ে চলতেছে আল্লাহর ঘুমই গতকালকে হইছে বলছিল পঞ্চাশ জনের খাবার পাঠান আর জনকে খাওয়াই দিবে তা আমি পঞ্চাশ জনের হিসাব করে দিছি আরও কি কি জানি এখন কালকে রিপোর্ট আসলো ওরা বিকেলে ফোন করে বলল বিয়ে সুন্দর হয়েছে অনেক খাবার আল্লাহর রহমতে বরকত হয়েছে কিন্তু বর জাতি পঞ্চা চল্লিশ জন বলে আশি জন আসছে কিন্তু খাবার শট পরে নাই তো যাক শুনে খুশি এলাম বিয়ে প্রত্যেক মানে এলাকাতে আমার কোনো এলাকা নাই আমি বর্তমানে চ্যারিটি ডিনার রেজ এইগুলো করতেছি কন্টিনিউ আমার সেন্টার আছে ব্যালেন্স রোড ওইখানে উইক আমরা প্রোগ্রাম করি এখন রেজ করতেছি খাবার বিক্রি করি একটু যদি কেউ বলে আমি অসুস্থ ফেসবুকে দেয় হাই রে দোয়া এই দেশে এই আমার সম্পত্তি এই আমার সব কিছু আমি আর কিছু চাই চাই না আমি মানুষের আর সমাজের নিপীড়িত নিষ্পেষিত এবং সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণার্থে শুভামের মতো মানুষরা আমাদের সমাজে আরও বেশি বেশি করে কাজ করুক সেটা আমাদের প্রত্যাশা এবং সেই সাথে আমরা অনুরোধ করব আপনারা যারা এই অনুষ্ঠান দেখছেন আপনারাও যেন আমাদের আশেপাশের যারা আত্ম নিপীড়িত এবং সুবিধা বঞ্চিত রয়েছেন তাদের কল্যাণার্থীর জন্য আমরা আমাদের সাধ্য মতো কাজ করার চেষ্টা করে থাকি আজ এ পর্যন্ত আগামী অনুষ্ঠানে অন্য কোনো অতিথিকে নিয়ে আবার কথা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং বিলাই টিভির সাথেই থাকুন